ওয়েলকাম ফ্রেন্ডস। এরপরে আমরা চলে আসছি পরবর্তী অঙ্কে। এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষায় বেশ কয়েকবার এই অঙ্কটি এসেছে এবং আসে, ভালো করে লক্ষ্য করো। একটি ব্যাগে 465টি এক টাকা, 50 পয়সা ও 25 পয়সার কয়েন আছে। তাদের মূল্য অনুপাত 5:3:1। তাহলে প্রত্যেকটি কয়েনের সংখ্যা নির্ণয় করো। দেখো টোটাল কয়েন কটা, ৪৬৫। ভ্যালু রেশিও কী কী কয়েন আছে, 1 রুপিস, 0.50 রুপিস, 0.25 রুপিস, তাই তো? এদের ভ্যালু রেশিও বা মূল্য অনুপাত কত আছে, 5:3:1। তার মানে আমরা এখানে ধরে নিতে পারি এটা 5 টাকা, 3 টাকা, 1 টাকা। তাহলে নাম্বার রেশিও কত হবে, অর্থাৎ সংখ্যা অনুপাত? তাহলে 5 টাকা যদি আমার কাছে 1 টাকা থাকে, তাহলে কটা কয়েন আছে, 5টি কয়েন আছে। 3 টাকা রয়েছে 50 পয়সা মিলিয়ে, তাহলে কটা কয়েন আছে, 6টা। 1 টাকা রয়েছে 25 পয়সা মিলিয়ে, তাহলে কটা কয়েন আছে, 4টি। তাহলে নাম্বার রেশিও বেরিয়ে গেল, নাম্বার রেশিও 5:6:4। তাহলে 1 টাকার 1 রুপিস কয়েন কত আছে, 465×5/5+6+4 সমান কত, 465×5/15। 15×3=45, 15×1=15, 155 টি। ঠিক আছে, 25 পয়সা আছে, 50 পয়সা আছে, 465, 6/15, 15×31, 186 টি। আর 25 পয়সা আছে, 465×4/15, 124 টি। এখন কখনো কখনো কোনো অঙ্কে কী করে দেয়, নাম্বার রেশিওটা প্রথমে দিয়ে দেবে, তাহলে নাম্বার রেশিও যদি এই অঙ্কটার ক্ষেত্রে নাম্বার রেশিও যদি দিয়ে দেয় 5:6:4, তাহলে আমাদের তখন ভ্যালু রেশিও বের করতে পড়ে দেবে। তখন কিন্তু নাম্বারটাল কয়েনটা তখন টোটাল রুপিসে বলে দেবে, তখন কিন্তু টোটাল কয়েনটা থাকবে না, টোটাল রুপিসে থাকবে। তাহলে যদি বলা হয় নাম্বার রেশিও 5:6:4, তাহলে তখন ভ্যালু রেশিও কী হবে, নাম্বার রেশিও মানে 5টা কয়েন আছে, তাহলে তখন তার 5টা 1 টাকার কয়েনের ভ্যালু হবে 5 টাকা। 6টা 50 পয়সা কয়েন আছে, তাহলে 6টা 50 পয়সার ভ্যালু হবে কত, 3 টাকা। আর 4টে 25 পয়সা আছে, তার ভ্যালু কত হবে, 1 টাকা। তখন ভ্যালু রেশিওটা 5:3:1 হয়ে যাবে, তখন ঠিক সেমভাবে এটা বের করতে পারলে। আশা করি তোমরা বুঝেছো, কোনো অসুবিধা থাকলে জানাবে।